অবশেষে প্রকাশ হতে চলেছে দ্বিতীয় মেরিট লিস্ট এবং বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে নাগাদ তৃতীয় নিয়োগ চক্রে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা যোগদান করেননি, সেই সমস্ত পদে যারা দ্বিতীয় মেরিটে সুপারিশপ্রাপ্ত হওয়ার আশায় বসে আছেন, তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। পাশাপাশি শেষ হতে চলেছে যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদেরও রেজাল্ট দেওয়া হবে একই সাথে। এবং এই রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ করে দিয়েছে NTRCA। এটি আমার কোনো বানানোর কথা নয়, শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, তারা একটি জিও জারি করেছে বা নোটিশ জারি করেছে। সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে আগামী 5 জুন 2022 সকাল 10টার সময় আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তিনি সংবাদ সম্মেলন করবেন এবং ওই সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিবেন কতজন প্রার্থী বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হতে চলেছেন এবং কতজন প্রার্থী দ্বিতীয় মেরিটে সুপারিশপ্রাপ্ত হতে চলেছেন। তো NTRCA যেটি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরপরই সন্ধ্যা নাগাদ NTRCA টেলিটকের মাধ্যমে বিশেষ গণবিজ্ঞপ্তি এবং দ্বিতীয় মেরিটে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রেজাল্ট দিয়ে দিবে। আমরা তৃতীয় নিয়োগ চক্রে যে ফলাফল পেয়েছিলাম সেখানেও আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী দুপুর নাগাদ সংবাদ সম্মেলন করেছিলেন এবং সন্ধ্যা নাগাদ একটু দেরি হয়েছিল, তারপরে আমরা কিন্তু 7, 8 বা 9টার দিকে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছিলাম তৃতীয় গণবিজ্ঞপ্তির। তো আগামী 5 তারিখ কোনো দুর্ঘটনা যদি না ঘটে, তাহলে ইনশাল্লাহ বিশেষ গণবিজ্ঞপ্তি এবং দ্বিতীয় মেরিটের সুপারিশের রেজাল্ট প্রকাশ করবে NTRCA। তো আগামী 5 তারিখ যারা বিশেষ গণবিজ্ঞপ্তি এবং দ্বিতীয় মেরিটের সুপারিশপ্রাপ্ত হয়ে শিক্ষকতায় পেশায় আসতে চলেছেন, তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের আগামীর পথচলা সুন্দর হোক এই শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি যারা সুপারিশপ্রাপ্ত হতে পারছেন না, তাদের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি ভালো কিছু বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল বিস্টাডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।